হুমায়ুন ভাই, আমি তো জানার মতে আপনি দর্শকের অনেক ভালোবাসা পাইছেন, এতে আপনার কেমন লাগে? আমারও অনেক ভালো লাগে, কারণ দর্শক আমাকে অনেক ভালোবাসে, আমার ঘটনাটাও সত্য আর দর্শকটাও আমাকে অনেক ভালোবাসে, ভালো ভালো কমেন্ট করে। অনেক প্রবাসী ভাই না, শুধু প্রবাসী ভাই, অনেক বড় বোন আছে বা খালা ফুবু চাষি, এরকম বয়সের অনেক মহিলা আছে, মানে যারা আমাকে অনেক ভালোবাসে নিজের ছেলের মতো বা ভাইয়ের মতো, অনেক আমার জন্য অনেক তারা মানে কান্না করে, মানে এক কথায় অসাধারণ লাগে। কিন্তু শুধু একটুই খারাপ লাগে, সেটা হলো আমার মেয়েটার জন্যে, যে মেয়েটা রাই খেয়ে এদিক সেদিক যাইতে হয় কাজকাম করার জন্য, মানে মনটা খুব খারাপ লাগে যে মেয়েটা কোন জায়গায় আছে কি না কি করতেছে। এই তো, তাই দর্শকের ভালোবাসা পেয়ে আজ আমি গর্বিত এবং কি আমি ধন্য। আর আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে ভালোবাসা আমাকে দিয়েছেন আশা করি দিয়ে যাবেন, এবং আমি আজকেও কয়েকটা গান এই এম প্রতিভা চ্যানেলে গাইলাম, আমার গানগুলো হয়তো চ্যানেলে ছাড়বে, আশা করি গানগুলো অনেক ভালো হবে, কারণ এই গানগুলো অন্যরকম গান, ভিন্ন জাতের গান, যেগুলো গান আমি কোনো চ্যানেলে গাই নাই, নতুন গান, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এম প্রতিভা চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সবসময় পাশেই থাকবেন, এবং আমাকে দিয়ে যে গান গাইতেছে আমার আর পারিশ্রমিকও দিছে, মানে আমি এক কথায় অনেক ভালো লাগছে ভাইয়ের ব্যবহার, তাই আমি আশা করি আপনারা এই চ্যানেলটা সবাই ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তো ভাই, তাহলে একটা গান শুরু করেন। এই কি পেবে পাওনারে ছিল বুঝি, এই কি প্রেমের পাওনা, প্রেম শিখায়া সাইরা গেলি রে, ওরে বন্ধু ডাকিলে উসো নহনারে বন্ধু, এই কি প্রেমে পাওনারে ছিল বুঝি, এই কি প্রেমের পাওনা, এত দিনে বুঝলাম বন্ধু আমি তোমার কেউ না, এত দিনে বুঝলাম বন্ধু আমি তোমার কেউ না, আমারে বানাইয়া গেলি রে, ওরে বেইমান সাগরেরই পানারে বন্ধু, এই কি প্রেমে পাওনারে ছিল বুঝি, এই কি প্রেমের পাওনা, থাইকো তুমি সুখে থাইকো আমি আর সুখ চাই না, থাইকো বন্ধু সুখে থাইকো আমি আর সুখ চাই না, মনে চাইলে একবার দেইখা যায় রে, মনে চাইলে একবার দেইখা যায় রে, আমি কি মা নুসনারে বন্ধু, এই কি প্রেমে পাওনারে ছিল বুঝি, এই কি প্রেমের পাওনা, প্রেম শিখায়া সাইরা গেছো রে, ওরে বেইমান
থাকিলেও শোনারে বন্ধু, এই কি প্রেমের পাহুনারে ছিল বুঝি, এই কি প্রেমের পাওনা। প্রিয় দর্শক, গানটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।